আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নারীর এমন দুইটি গুণের কথা জানাবো যে দুইটি গুণের বিনিময়ে নারীরা জান্নাত পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আরো জানতে পারবেন হযরত নূহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালাম নবী হওয়া সত্ত্বেও তাদের স্ত্রীরা কেন জাহান্নামে যাবে সে সম্পর্কে। হযরত নূহ ও লূত আলাইহিসসালামের স্ত্রীদের জাহান্নামের অধিবাসী বলা হয়েছে। আবার ফ্রাউনের স্ত্রী হযরত আসিয়াকে মুমিন নারীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে জান্নাতি বলা হয়েছে। বিশেষ দুটি গুণের কারণে বিবাহিতা ইমানদার নারীরা বিশেষ দুইটি গুণের কারণে পাবে চিরস্থায়ী জান্নাত। তাদের জন্য জান্নাতের মধ্যে নির্মাণ করা হবে আলাদা আলাদা ঘর যেখানে তারা আল্লাহর দিদারও পাবে। নারীদের বিশেষ গুণ দুটি হল স্বামীর ব্যাপারে আমানতদারিতা ও কল্যাণ কামনা করা। এক, স্বামীর দোষ প্রচার না করা, তার প্রশংসা ও সহযোগিতা করা, অর্থাৎ অন্য মানুষের কাছে স্বামীর দোষ বা কুৎসা বলে বেড়ানো থেকে বিরত থাকা। দুই, স্বামীকে অভিশাপ না দিয়ে তাদের জন্য কল্যাণের দোয়া করা, অর্থাৎ স্বামীর জন্য বদদোয়া বা তাদের কথা ও কাজের অকল্যাণ কামনা না করা। স্ত্রীরা কারণে অকারণে স্বামীদের সঙ্গে এ দুটি কাজই বেশি করে থাকে, সামান্য কারণেই স্বামীকে দোষারোপ করে কিংবা কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে, যা কোনোভাবেই কাম্য নয়। কেননা এ দুটি কারণ একজন ইমানদার নারীকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা কোরআনে পাকে হযরত নূহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের স্ত্রীদের কথা উল্লেখ করে বলেন, আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহ ও লূতের স্ত্রীদের দৃষ্টান্ত তুলে ধরেছেন। তারা আমার দুই নেককার বান্দার স্ত্রী ছিল, কিন্তু তারা তাদের স্বামীর সঙ্গে খেয়ানত করেছিল। তারা অর্থাৎ নূহ ও লূত আলাইহিসসালাম আল্লাহর মোকাবেলায় তাদের স্ত্রীদের কোনো কাজেই আসতে পারেনি। দুইজনকে বলে দেওয়া হয়েছে, যাও জাহান্নামে প্রবেশকারীদের সঙ্গে তোমরাও প্রবেশ করো। সূরা তাহরিম আয়াত 10। এ আয়াতে খেয়ানত বলতে নবীদের স্ত্রীরা ব্যভিচারে লিপ্ত হয়েছিল এটা বোঝানো হয়নি, বরং তারা নবীদের সঙ্গে ইমানের পথে হাঁটেনি, বরং তারা নবীদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের সহযোগিতা করেছিল। নবীদের কাছে যারা ইমান নিয়ে আসত তাদের তথ্য অন্যের কাছে দিয়ে দিত, নবীদের ব্যাপারে লোকদের বলে বেড়াত এ লোক একজন পাগল। তারা তাদের স্বামী নিয়ে চগুলখুরি করত, তাদের নামে কুৎসা রটনা বা বদনাম বলে বেড়াত, যার ফলে নবীদের সঙ্গে সংসার করা সত্ত্বেও তারা জাহান্নামী হবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা বিশ্বাসী নারীদের উদ্দেশ্যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার দৃষ্টান্ত তুলে ধরেছেন, যিনি ফেরাউন ও তার বাহিনীর অত্যাচারে আল্লাহর সাহায্য চেয়েছেন কিন্তু ফেরাউনের ব্যাপারে কোনো অভিযোগ বা বদদোয়া করেননি, আবার তার কোনো দোষও বলে বেড়াননি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, যখন সে দোয়া করল, হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আমাকে ফেরাউন ও তার খারাপ কাজকর্ম থেকে রক্ষা করো এবং আমাকে অত্যাচারী সম্প্রদায় থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত 11। এই আয়াতের আলোকে বোঝা যায় যে ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী অবিশ্বাসী হওয়া সত্ত্বেও তার ব্যাপারে তিনি বদদোয়া করেননি এবং তার কোনো দোষও বর্ণনা করেননি এবং তার অত্যাচার ও দুষ্কর্ম থেকে উদ্ধার হওয়ার আবেদন করেছেন। আল্লাহ তাআলা স্বামীদের অধিকারের ব্যাপারে বিশ্বাসী নারীদের জন্য এ আয়াত তুলে ধরেছেন। এ আয়াতের তাফসিরে এসেছে, ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, তিনি হযরত মুসা আলাইহিসসালামের আহ্বানে ইমান এনেছিলেন। ফেরাউন তার হাতে ও পায়ে পেরেক দিয়ে আটকে তার মাথার ওপর গরম তেল ঢেলে দিয়েছিলেন, যার ফলে তার মাথার চুল ও চামড়াগুলো উঠে গিয়েছিল। সে সময় ফেরেশতারা তার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরেছিলেন, ফলে ফেরাউনের শাস্তি তার কাছে সহজ হয়ে গিয়েছিল আর তখন তিনি আল্লাহর কাছে ওই দোয়া করেছিলেন। সুতরাং প্রত্যেক ইমানদার নারীর উচিত স্বামীর ব্যাপারে চগুলখুরি না করা, স্বামীদের দোষ বলে বেড়ানো থেকে বিরত থাকা, স্বামীর জন্য বদদোয়া বা অভিশাপ না দেয়া, বরং স্বামীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, তাদের প্রতি সন্তুষ্ট থাকা, ফলে তারা পাবে
সুনিশ্চিত জান্নাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নারীকে কোরআনের এই দুই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।